আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিবারের মতোই আবার চলে আসলাম সাগরপার ফিশারি ঘাটে বা কটালি ঘাট বা রানী রাসমণি ঘাট, অনেক অনেক নামে বলে। এই ঘাটটা কিন্তু অনেক জনপ্রিয়, আর বিশেষ করে এই ঘাটে কিন্তু 2-3 ঘন্টা আগে ধরে আনা ইলিশ মাছগুলো বিক্রি করা হয়, যেগুলো তরতাজা বরফ তারা ইলিশ মাছ। এবং এই ঘাটের মাছগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রেশ। বাংলাদেশের কোথাও এই ধরনের মাছ পাওয়া যায় না যেটা এই ঘাটে পাওয়া যায়। আইটি হলো আতমুল আলী মৎস্যজীবী ঘাট। এই দুইটা ঘাটে আমি দেখলাম সবচেয়ে ফ্রেশ এবং তরতাজা ইলিশ ধরে আনা মাছ। এই মাছের স্বাদই অন্যরকম। আর এই মাছের ভিডিও আজকে আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখে নেবেন, এবং আমার চ্যানেলটিতে এই ভিডিওটিতে 2000 লাইক চাচ্ছি। এবং 2000 লাইক হলেই কিন্তু আমি আতমুল আলী মৎস্যজীবী ঘাটে আরেকটা ভিডিও করব আপনাদের জন্য, যেহেতু আগামী 2 দিন পরে কিন্তু প্রচুর মাছ ধরা পড়বে, তখন কিন্তু মাছের দামটা আরও কমবে। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন আমরা ভিডিওটিতে চলে যাই। বিক্রি হলো এই মাত্র। এরপরে আরেক খাঁচি ঢালবে, এই মাত্র কিন্তু জেলেরা সাগর থেকে নিয়ে আসছে। দেখুন মাছটা কিন্তু অনেক ময়লা, এই মাত্র কিন্তু ওরা নৌকা থেকে নামায় নিয়ে আসছে। এখন পানি দিয়ে দিবে। দেখুন এই মাত্র কিন্তু উনি ধরে নিয়ে আসছে ইলিশ মাছ, এবং এই ইলিশ মাছের ডাক উঠলো 600 600। আঙ্কেল 200 কখন গেছিলেন মাছ ধরতে? 300 300 400 দেড়টা দিকে, এখন আসছেন না 700? তো উনি কিন্তু দেড়টা দিকে গেছেন। এখন বাজে হলো 5:15 কি 5:30, এই মাছগুলো নিয়ে আসলো এর ভিতরে 22,600-তে বিক্রি হয়ে গেল। দেখতে পারতেছেন মাছগুলো কিন্তু খাঁচিতে ভরে দিচ্ছে মাপার জন্য। এখন কিন্তু এটা 21 কেজি হয়েছে, এটা কিন্তু 20 কেজি ধরা হয়েছে। কারণ কি টুপির ওজনটা আপনার এই খাঁচির ওজনটা কিন্তু 1 কেজি আছে, 1 কেজিটা বাদ দেওয়া হয়। আবার বিক্রি আবার ডাকা শুরু হলো, 18,000 দিয়ে শুরু হলো। তবে এই মাছগুলো 18,000 টাকা মানে কিন্তু মাছের দামটা অনেক বেশি। আপনি দেখলে বুঝতে পারবেন এই মাছ ধরে আনা বরফ ছাড়া মাছ। আর সাগরপার বা কটালি এই ঘাটে কিন্তু আপনারা বরফ ছাড়া এই মাছ নামেন, কারণ ওনারা কিন্তু সাগরে যায় এবং 3-4 ঘন্টার ব্যবধানে মাছ যা ধরে তা নিয়ে আসে বিক্রি করে এই ঘাটে। 21,000 টাকা মনে বিক্রি হয়ে গেলে দেখতে পাচ্ছেন মাছগুলো ওঠানো হচ্ছে, মাছগুলো ওঠানো হচ্ছে, আবার মাপা হবে এই মাছগুলো একের পর এক। কিন্তু এই যে ঝুড়িতে মাছ আসতেছে, এই যে ঝুড়িতে মাছ আসতেছে, এই যে কিছু মাছ আসছে, এবং আপনাদের একটু দেখাই মাছগুলো, ভিউয়ার্স একটু দেখাই। এই যে মাছগুলো দেখুন, এই মাত্র ধরে আনা মাছগুলো এবং বরফ ছাড়া এই কটালি ঘাট বা সাগরপার ঘাটে পাবেন। 56,000 56,000 56,500 500 600 600 56,600। এই একটা মাছের কিন্তু ডাক উঠছে 56,600 700 কত? 58,000 58,000 58,000 টাকা 200 500 500 এই মাছটা কিন্তু ভিউয়ার্স 58,000 টাকা
টাকা না এটা কিন্তু 58 টাকা মনে টাকা হচ্ছে 600 এই মানে এটা যদি 60,000 টাকা কেজিতেও আসে মনে আসে সেক্ষেত্রে মাছটা কিন্তু কেজি বলবে 1,500 টাকা 60,000 100 এটা যদি 1 কেজি 100 100 মাছটা কিন্তু আসলে আপনি কিনা পড়বে 900 টাকা কেজি মাছটা কিন্তু 1 কেজি 100 গ্রাম হলো কতটা কিনলেন আপনি 60,000 তাহলে এই মাছটা কিন্তু ভিউয়ার্স 1,500 টাকা কেজি পড়ছে কোটটা মাছ এই ধরনের মাছ আসলে অন্য কোনো বাজারে আপনারা পাবেন না বাংলাদেশের যে কোনো বাজারে যান সেটা বিশেষ করে আপনারা কাট যান 17,000 বাজার যান যে কোনো কাটে যান 17,000 বিশেষ করে এই মাছগুলো আপনারা পাবেন একমাত্র সাগর পাস সাগর পাস এই ঘাটে পাবেন 18,000 আত্মনালী 18,200 ঘাটে পাবেন 18,600 টাকা মনে বিক্রি হয়ে গেল এই মাছগুলো এখানে দেখি কতটুকু হলো মাছগুলো মাছগুলো কিন্তু 5 কেজি 160 গ্রাম মানে টুকিটা ওজন 1 কেজি বাদ দেওয়া হবে 4 কেজি 160 গ্রাম ধরা হবে এখানে কিন্তু খাঁচিটা ওজন আছে 1 কেজি এই 1 কেজি খাঁচিটার ওজন বাদ দেওয়া হবে 4 কেজি না 4 কেজি ধরা হবে এই মাছটা তবে এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাইছি মাছ কিন্তু 11 কেজি কিন্তু দামটা রাখছি 10 কেজি সেখানে কিন্তু টুকরি ওজনটা বাদ দেওয়া হয়েছে 35,000 এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বড় কিন্তু মাছের দাম উঠছে 36,000 তো মাছের 1 কেজি মাছে এই 36,000 টাকা মনে এই তিনটা মাছ বিক্রি হয়ে গেল 900 টাকা কেজি 900 টাকা কেজি দেখুন এই যে এখন কিন্তু এই যে স্কিলে রাখা হলো তিনটা মাছ 1 কেজি 800 গ্রাম 1 কেজি 800 গ্রাম এই তিনটা মাছ দেখুন এখানে কিন্তু কোনো বৃষ্টি দেওয়া হয় নাই বা খাঁচি দেওয়া রাখা হয় নাই এটা কিন্তু সরাসরি 1 কেজি 1 কেজি 800 গ্রামের দাম ধরা হবে 1 কেজি 700 গ্রাম 1 কেজি 760 গ্রাম তবে মাছটা ওই হিসাবে 900 টাকা কেজি হিসাবে কিন্তু অনেক ভালো এবং তরতর যে মাছ এই মাত্র কিন্তু সাগর থেকে ধরে আনা মাছ একদিন নিয়ে যান সরাসরি বোটে ভিডিও করবো আমি জাল ভাই না তো না বুটে আমার নিয়ে যান আমি একদিন সরাসরি মাছ ধরাটা ভিডিও করব আর কদিন পরে তো ধরা পড়বে কালকে থেকে শুনলাম ধরা পড়বে মাছ বিওয়ার্স আমার আমার কিন্তু ফ্যামিলি আসছে এই জায়গায় আমার বাচ্চা এইটা এবং আমার মেয়ে এবং আমার ওয়াইফকে এই ঘাটে বসায় রাখছি আর এখানটা কিন্তু আমি ভিডিও করতেছিলাম আমি ওদেরকে নিয়ে আরেকটু যাব সামনে ভিউয়ার্স আমরা কিন্তু একবারে সাগরের পাড়ে যাব আর যেখানে যেখানে বোটগুলো থামানো হয় প্লাস মাছগুলো নিয়ে আসা হয় ওই জায়গাগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাগর পাড় বা কট্টালি ফিশারি ঘাট বা রাজমণি ঘাটও বলা হয় এখানে দক্ষিণ কট্টলি 11 নম্বর ওয়ার্ড চট্টগ্রাম মানে রাজমণি ঘাট বা এটা সাগর পাড় অথবা কট্টলি ঘাটও বলা হয় আর এই ঘাটে পাবেন আপনারা একেবারে তরতাজা বরফ ছাড়া ইনস্ট্যান্ট ধরে আনা যে মাছগুলো যারা সাগরে যায় দুই তিন ঘন্টার জন্য এবং তারা কিন্তু 4 কেজি 5 কেজি যা মাছ পায় এই বাজারে বিক্রি করে তো এই মাছগুলো কিন্তু অনেক স্বাদ আর এইখানে এই মাছের ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু মাছকে ঘিরে কিন্তু এখানে প্রচুর পাইকারের সমাগম
আপনাদের ভালো করে দেখাই যে যে পাইকারগুলো দাঁড়ানো অল্প কিছু মাছ এইখানে, এই অল্প কিছু মাছকে কিন্তু ঘিরেই তারা এই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন এই যে এই জায়গায় মাছগুলো, এই মাছগুলো ধরার জন্য এত পাইকার, আর বিশেষ করে এই মাছটা দেখা যাচ্ছে ইলিশ মাছ না, এটা হলো পোনা মাছ, এবং এই মাছ কেনার জন্যই কিন্তু এত পাইকার। তো এই যে আমার সামনে আমার ফ্যামিলি আছে, আমি ফ্যামিলিকে আজকে নিয়ে আসছি এই জায়গায় ঘুরতে, আর বিশেষ করে এটা কিন্তু আপনি ট্যুরিস্ট স্পট, আপনাদের যদি সামনে দেখাই এই ঘাটটার সাথে কিন্তু ট্যুরিস্ট স্পট, প্রচুর মানুষ ঘুরতে আসছে। দূরে দেখুন এটা কিন্তু সাউথ কাট্টালি সি বিচ ট্যুরিস্ট স্পট, আপনারা কিন্তু এই জায়গাগুলোতে ঘুরতে পারবেন, এবং প্রচুর ভাতার সামনে কিন্তু চুপড়ি দোকান, ফুচকার দোকান এবং খেলার জায়গা, প্লাস সি বিচের সাইডেও কিন্তু দেখুন এখানে কিন্তু সি বিচ, এবং এই জায়গাটা এখন কিন্তু পানি কমে গেছে যেহেতু ভাটার সময়। এই জায়গাটা আমি পশুদিনও আসছিলাম, প্রচুর থই থই পানি ছিল, আমার ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো দেখছেন, যারা পশুদিনের সাগর পাড়ের ভিডিও দেখছেন পানিগুলো হয়তো নেমে গেছে। এটাই সাগরের খেলা, পুরো জায়গাটা কিন্তু এখন মাটি দেখা যাচ্ছে। আর একটু জানিয়ে রাখি সামনে কিন্তু সাগর, ওই সাগরের দেখতে পাচ্ছেন দূরে দূরে অনেকগুলো বোট রাখা, প্লাস বড় বড় জাহাজ নোঙর করা, ওই বোটগুলো কিন্তু ওনারা রেখে এই জায়গাগুলো কিন্তু ওনারা হেঁটে হেঁটে মাছগুলো নিয়ে আসে, এবং এই বাজারটায় কিন্তু ওনারা এই মাছগুলো বিক্রি করে। এবং এই মাছগুলো আমি কিন্তু এতক্ষণ আপনাদের দেখানো হয়েছে যে রেট কীভাবে ওঠানো হয় মাছগুলো আসার পরে, এবং কীভাবে এক মিনিটের ভিতরে সমস্ত মাছ বিক্রি হয়ে যায়গা। আর এই ঘাটটা কিন্তু পট্টালি ঘাট বা সাগর পার ঘাট, যেহেতু সাগরের সাথে। আর গতকালকে আমি গিয়েছিলাম আকমলালি মৎস্যজীবী ঘাটে, ওই ঘাটটাও কিন্তু এই ঘাট থেকে একটু সামনে, ঠিক এই যে সামনে সুজা, ওটা কিন্তু আপনার ঘাটটা পতেঙ্গার কাছাকাছি, আর এইখান থেকে কিন্তু পতেঙ্গা প্রায় আরও 12 কিলোমিটার, আর ওই ঘাটটা এখান থেকে আরও 9-10 কিলোমিটার। তো আমাদের যদি এখান থেকে পাড়ি দিতে হয় আমার মোটরসাইকেল হয়তো 15 মিনিট লাগবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আর গড়াবো না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন মাছ কিন্তু পর্যায়ক্রমে এখন কিন্তু এই ঘরগুলোতে আসতেছে। তো আজকের জন্য এতটুকুই, রিকোয়েস্ট থাকবে যারা মাছকে ভালোবাসেন বা ইলিশ মাছকে পছন্দ করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এবং সবাইকে রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।